ওয়েলকাম টু ডিজিটাল সেন্টার। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে। কেননা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, বন্ধুরা আপনারা যারা স্মার্টফোন ইউজ করে থাকেন, সবারই কিন্তু মনে চায় বা সবার অনেকেই ইউজ করতে চান যে আপনাদের ফোনে ফেসলক ইউজ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই দেখা যায় যে ফেসলক ইউজ করতে পারেন, আবার অনেকের ফোনে ফেসলক দেওয়া থাকে না, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আপনার পাসওয়ার্ড, এগুলো ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার ফলে আপনারা সবাই আপনাদের ফোনে ফেসলক ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই সিস্টেমটি করার জন্য, ফেসলকটি অন করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিও শেষে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটির কাজ দেখাই। যে আমরা অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতেছি বন্ধুরা, লগ ইন করার পর আপনাদের এখানে এরকম একটা ফিউচার চলে আসবে। আপনারা এই যে বন্ধুরা, এই যে দেখুন ফেস আইডি, এই যে এখানে এটা ফার্স্টে অন করে দেবেন, ঠিক আছে? অন করার পর আপনারা এরকম দুইটা সেটিংস পেয়ে যাবেন। আপনাদের ফেস লকের সাথে একটা প্যাটার্ন বা একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি সিম্পলি, এই যে এরকম আবার দিয়ে দিবেন, ঠিক আছে? কনফার্ম করার জন্য দুইবার প্যাটার্ন লকটা দিবেন বা পাসওয়ার্ড, ঠিক আছে? এই যে দেখুন সেট প্যাটার্ন, আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে সেট আপ ফুল হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তারপরে যে দেখুন ফেস আইডি, এখন আপনাদের এখানে মানে ফেস আইডি, এই যে দেখুন ফেস আইডিতে ক্লিক করার পর আপনাদের ক্যামেরা অন হয়ে যাবে। এটা দেখুন, এই যে আপনাদের এখানে যদি অ্যালো চাই, অ্যালো দিয়ে দিবেন। বন্ধুরা, এই যে যখন আপনাদের ক্যামেরাটা অন হবে, আপনারা একটু এদিক সেদিক করে নেবেন চেহারাটা, ঠিক আছে? এই যে দেখুন আমার অলরেডি কিন্তু সেট আপ হয়ে গেছে বন্ধুরা। তারপরে কী করবেন, এই যে ফেস, আপনাদের যখন ফেসটা নিয়ে নেবে, তারপরে আপনারা লক স্ক্রিন এখানে ক্লিক করে দিবেন। এই যে জাস্ট, এই যে যদি এখানে কোনো আপনাদের পারমিশন চায়, আপনারা এই পারমিশনটাও এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে বন্ধুরা, এই যে অলরেডি কিন্তু আমাদের এই ফেস আইডি, এই ইয়াটা কিন্তু আপনাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা। এখন যদি আমরা আমাদের লক স্ক্রিনটা লক করে আমরা আবার আনলক করতে যাই, তখন কিন্তু আমাদের এই ফেস লক অপশনটি চলে আসবে। বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিনটা লক করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, ঠিক আছে? আপনারা আমি যেভাবে করছি এইভাবেই করবেন, ঠিক আছে? সবার হবে, সবার 100% গ্যারান্টি যে আজকের পর থেকে আপনারা সবাই আপনাদের সবার ফোনের মধ্যে ফেস লক ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে লিখে দেবেন ফেস আইডি, ঠিক আছে? ফেস আইডি লিখে আপনারা সার্চ করে দেবেন। বন্ধুরা, সার্চ করে দিলে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আমার কাছে দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটি ভালো লাগছে, দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আছে তা অল করে দিন, তাহলে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।